ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতাকে ধরা হয়। প্রকৃতপক্ষে হরপ্পা সভ্যতার আগে ভারতের উত্তর পশ্চিম অংশে মেহেরগড় সভ্যতার অস্তিত্ব ছিল। নব্যপ্রস্তর যুগে বোলানগিরি পথের নিকটে এই গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটে। 1974 খ্রিস্টাব্দে খননকার্যের মাধ্যমে জানা যায় এই সভ্যতা ঝোব নদীর দক্ষিণ উপত্যকা থেকে সিন্ধু নদের পশ্চিম অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সভ্যতার শুরু খ্রিস্টপূর্ব 7000 অব্দ ধরা হয়, যা 60টি পর্বে বিকাশ লাভ করে 2500 অব্দ পর্যন্ত টিকেছিল। এই সভ্যতার কিছু বৈশিষ্ট্য হল, এই যুগে হাতিয়ার হিসাবে কাস্তে ব্যবহার হতো, যা কৃষিকাজে লাগত, কিন্তু এদের প্রধান জীবিকা ছিল শিকার ও পশুপালন। এ সময়ের মানুষ যাযাবর জীবনযাপন করলেও কিছু ক্ষেত্রে ইট দিয়ে তৈরি ঘরবাড়ির নিদর্শন পাওয়া যায়। এরা তামা গলাতে পারত, যা দিয়ে বিভিন্ন সিলমোহর ও মুদ্রা তৈরি হতো। তাদের উদ্বৃত্ত কৃষিপণ্য দ্বারা তারা বাণিজ্য করত, যার ফলে মধ্য এশিয়া ও পারস্যের সঙ্গে এদের সম্পর্ক ভালো ছিল। এরা মৃৎশিল্প, কার্পাস দ্বারা বয়ন শিল্প, অলঙ্কার শিল্প ও কুটির শিল্পে উন্নত ছিল। এই সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার বিষয়ে বিশিষ্টতা লক্ষ্য করা যায়। এরা পরলোকে বিশ্বাস করত, মৃতের ব্যবহার্য জিনিসও সমাধিস্থ করা হতো। ব্যবহার্য জিনিসের মূল্যমান দ্বারা সামাজিক বৈষম্যের ব্যাপারটি লক্ষ্য করা যায়। এই সভ্যতার হাত ধরেই ভারতীয় উপমহাদেশে হরপ্পা নগর সভ্যতার বিকাশ হয়। 2500-এর কাছাকাছি সময়ে ভারতের এই প্রাচীনতম সভ্যতার অবসান ঘটে। এই ছিল ভারতের প্রথম সভ্যতার কিছু সংক্ষিপ্ত বিবরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।